যাবতীয় প্রোডাক্ট এখানে রয়েছে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে মোবাইল, ল্যাপটপ, গ্যাসের চুলা, ফ্রিজ, টেলিভিশন সব কিছুর একে একে আপনাদেরকে দাম জানিয়ে দিব। 2024 সালের ইউজ অফ কিন্তু আপনার ফ্রিজ, পুরো দোতলাটা কিন্তু ফ্রিজে ভরা দেখতে পাচ্ছেন, মানে অনলি ফ্রিজ। আমাদের কিন্তু বড় ফ্রিজের পাশাপাশি ছোট ফ্রিজও আছে, যে আমরা এতক্ষণ বড় ফ্রিজ নিয়ে কথা বলছি আপ টু 40,000 এর উপরে, তো এখন ভিউয়ার্সরা বলতে পারে যে 40,000 এর ফ্রিজ দেখাচ্ছেন, তো আমাদের তো অনেকের বাজেট কমও থাকতে পারে। আমরা তো 26-27 বা 30-35 এর ভিতরে ফ্রিজ আমরা আমাদের বাজেটের ভিতরে থাকতে পারে। ওই ক্ষেত্রে আমরা এই যে আমাদের ফ্রিজ আছে যেমন 2A 218 লিটার, এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপরে নর্মাল, এই ফ্রিজটার দাম মাত্র 39,590 টাকা। ভালো ভালো মডেল, ভালো ভালো ডিজাইনের ভিতরে, যেমন এই যে একটা ফ্রিজ আছে, এটা হচ্ছে 170 লিটার, অনেকের ছোট ফ্যামিলি, দুইজনের ফ্যামিলি, ব্যাচেলার, অনেকের ব্যাচেলারদের জন্য এইসব ফ্রিজ গুলো নিতে পারেন, যারা নতুন হচ্ছে সংসার করতেছেন, ছোট ফ্রিজ লাগে, বড় ফ্রিজের প্রয়োজন পড়ে না। তো এই ক্ষেত্রে 170 লিটারের আমাদের এই যে মিনি ফ্যামিলি সাইজের ফ্রিজ আছে। দেখেন ড্রয়ার গুলো কিন্তু খুব টেকসই এবং সুন্দর, এই যে ড্রয়ার গুলো এবং এই বক্স গুলো খুব টেকসই। এটার প্রাইস অনলি 34,990 টাকা, এখানেই শেষ না, আরো ফ্রিজ আছে আমাদের, এই যে দেখেন এখানে একদম লো বাজেটের ভিতরে আমাদের অনবি 6 GDEL মাত্র 129 লিটার, প্রাইস মাত্র 26,990 টাকা। এই ফ্রিজটা দেখতে যতটা সুন্দর, এই ফ্রিজটা হচ্ছে ছোটর ভিতরে একটা ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ফ্রিজ, রাইট? হ্যাঁ দেখতে পাচ্ছি একদম ছোট। এটার প্রাইসটা এটা আমার 26,990 টাকা, 26, তারপরে ডিসকাউন্ট দিয়ে তো আরো কিছু নগদ ক্যাশে তো কিছু ডিসকাউন্ট আছে, অবশ্যই ক্যাশের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে, এছাড়াও হচ্ছে আমাদের কিস্তি সুবিধা আছে। আমাদের কিস্তি সুবিধা আমরা হচ্ছে নগদ প্রাইজে, ক্যাশ প্রাইজে আমরা 4 মাসের জন্য কিস্তি সুবিধা দিয়ে থাকি, এখানে কোনো রকম 1 টাকাও ইন্টারেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। রাইট, সে গিয়ে আপনাদেরকে আমাদের ডিপ ফ্রিজ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে ডিপ ফ্রিজ আছে, ডিপ গুলো রয়েছে, দেখেন কুরবানি সামনে চলে আসছে, অনেকে ডিপের কুরবানি চলে আসছে, অনেকের এই যে ওয়াল ম্যাপের ম্যাপ করা আছে, প্লাস অন্যান্য অনেক সুন্দর সুন্দর মডেল আছে, ডিজাইন আছে। আমাদের যে ইনভার্টার ফ্রিজ, অনেক কাস্টমার আছে যারা ইনভার্টার চায়, ইনভার্টার ফ্রিজ ছোট ইনভার্টারের ভিতরে, বা ইনভার্টার মানে কি এটা কিন্তু অনেক কাস্টমার বুঝে না। ইনভার্টার হচ্ছে এমন একটা টেকনোলজি, যেটা ইনভার্টার এমন একটা টেকনোলজি ওয়ালটনের হয়েছে, যেটা হচ্ছে অন্যান্য ফ্রিজের তুলনায় 70% বিদ্যুৎ সাশ্রয় করে ইনভার্টার। লাইক এই যে দেখেন আমার পিছনের যে ফ্রিজটা, ইনভার্টার টেকনোলজি, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি, আর পাশের যে ফ্রিজটা, এটা নন ইনভার্টার ফ্রিজ, এটা ইনভার্টার ফ্রিজ, এটার এটার তফাৎ হচ্ছে, যদি মনে করেন দুইটা ফ্রিজ একসাথে একই ঘরে 1 মাস চালানো হয়, তো এই ফ্রিজের যদি 100 টাকা কারেন্ট বিল আসে, এটাতে আসবে মাত্র 30 টাকা, 70% বিদ্যুৎ সাশ্রয় ইনভার্টার টেকনোলজি। জি, আর ভোল্টেজের যাদের সমস্যা আছে, যাদের বাড়িতে যে ভোল্টেজগুলো সমস্যা আছে, তারা এই ইনভার্টার টেকনোলজি ফ্রিজগুলো নিতে পারেন। তো এই সাইডেও আছে যেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইনভার্টার টেকনোলজির ফ্রিজগুলো এত কম কেন ভাই? ইনভার্টার টেকনোলজি আসলে হিউজ পরিমাণ করা হয় না, কারণ হচ্ছে আমাদের ইনভার্টার অনেকগুলো ফ্রিজ আছে, আমাদের ইনভার্টার ফ্রিজগুলো হচ্ছে গিয়ে কাস্টমারের চাহিদা বেশি, যেমন এখানে যতগুলো আপনি দেখতেছেন যে ফাঁকা জায়গা পড়ে আছে, এগুলো কিন্তু প্রতিটাই ইনভার্টার, আর এই লাইনে অধিকাংশ হচ্ছে আমাদের ইনভার্টার ফ্রিজ। এই যে এখানে একটা ইনভার্টার ফ্রিজ ছিল, আজকে সকালে বিক্রি হয়ে গেছে, ওই ফ্রিজটা এখনও হচ্ছে এখানে তোলা হয়েছে কিন্তু ডিসপ্লে করা হয় নাই। আর আমাদের অধিকাংশ ইনভার্টার ফ্রিজ আছে যেগুলো হচ্ছে দৃশ্যমান, কোনো সিল দেয়া নেই, তবে আমরা তাদেরকে যদি ইনভার্টার ফ্রিজ নিতে চাই, আমরা তাদেরকে হচ্ছে ড্রয়ারের ভিতরে ইনভার্টার গুলো না, ড্রয়ারের ভিতরে আসলে ইনভার্টার করা হয় না। না আমি নিয়েছি তো ড্রয়ারের ভিতরে ইনভার্টার, ড্রয়ারের ভিতরে এটা হচ্ছে গিয়ে খুবই কম মডেল, 2-1টা মডেলের ভিতরে ইনভার্টার করা হয়, সেটা হচ্ছে এখন আমাদের এখানে আপাতত স্টকে নাই, তবে যদি কোনো কাস্টমার নিতে চায় ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ম্যানেজ করে দিব।